Hi friends, welcome back to my channel Dipu's Kitchen. Today I am going to show a recipe. Ajke ami baniye dekhabo paka ame rosogolla. Please puro video ta amar prothom theke shesh porjonto dekhben. Cholun ami kibhabe rosogolla ta banacchi dekhun. Ekhane ami dutu paka amer piguri ber kore niyechi. Paka amer piguri ta ke ami koraite ektu ghono kore nebo. দেখুন আমার যত ফুটছে তত আমার আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন পাকা আমের পিউরিটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটা গোটা পাতি লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব দেখুন আমার ছানাটা কাটানো হয়ে গেছে এবার আমি ছেকে নেব ছানাটা ছানাটা ছেকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব একটা প্লেটে করে ছানাটাকে নিয়ে নেব নিয়ে ছানাটাকে আমি ভালো করে মেখে নেব ছানাটাকে কিন্তু ভালো করে মাখতে হবে যাতে দানা দানা না থাকে দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেব আমের পিউরি দিয়ে ছানাটাকে আমি আবারো ভালো করে মেখে নেব দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি মিষ্টির আকারে গোল গোল করে নেব দেখুন আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব এবার দিয়ে দেব 300 গ্রাম চিনি যতটা পরিমাণ চিনি দেব তার ডবল পরিমাণ জল দিতে হবে দেখুন আমার চিনি সিরাটা অনেকটাই ফুটে গেছে এবার দিয়ে দেব আমের পিউরি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব চিনি সিরাটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব গোল করে রাখা ছানার মিষ্টি এবার একটু আমি নাড়াচাড়া করে নেব আর আমি মিষ্টিগুলো 10 মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব দেখুন আমার মিষ্টিগুলো কেমন ফুটতে ফুটতে আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে রেডি হয়ে গেছে নরম তুলতুলে পাকা আমের রসগোল্লা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন এইভাবে পাকা আমের রসগোল্লা বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে আমার রেডি হয়ে গেছে পাকা আমের রসগোল্লা এবার আমি সার্ভ করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন বাই ফ্রেন্ডস